চলো আজকে দেখে নিই, তোমরা যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে বিডিবি এবং ইউজির স্টুডেন্ট আছো, তোমাদের অ্যাসাইনমেন্ট কি রকম হয়ে থাকে। অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত তোমরা অনলাইনে এক্সাম দিয়ে এসছো, সুতরাং এবছর থেকে অফলাইনে এক্সাম হবে এটা কনফার্ম। এবং সেক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হবে, অ্যাকচুয়ালি অনলাইন তোমরা পরীক্ষা দিয়েছো, বাট এই কোভিড-19 এর আগে যেভাবে নেতাজি ওপেন ইউনিভার্সিটি তার অ্যাসাইনমেন্ট বা এক্সাম কন্ডাক্ট করতো, তার মোটামুটি আজকে একটা আইডিয়া আমরা নিয়ে নেবো, সেটা বিডিবি হোক সেটা ইউজি হোক। অ্যাকচুয়ালি দেখো, যারা বিডিবির স্টুডেন্ট এবছর আছো কি সেকেন্ড আলোচনা করবো, তোমাদের কোথায় সাবমিট করতে হবে, কতদিন পর্যন্ত তোমরা মোটামুটি ভাবে টাইম পাবে, এরকম মোটামুটি কিছু ইনফরমেশন দেওয়ার তোমাদের চেষ্টা করবো। আই থিঙ্ক তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটা দেখো বা ডিসকাশনটা শোনো, তাহলে হয়তো তোমার থোড়া বহুত হলেও একটু হেল্প হতে পারে। অ্যাকচুয়ালি দেখো, এই ডিসকাশনে যাওয়ার আগে তোমাকে একটা জিনিস ইনফর্ম করে রাখি যে এখানে অ্যাকচুয়ালি অনলাইন টিউশন অথবা গাইডেন্স দেওয়া হয়ে থাকে, এবং তার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা এখানে দেওয়া আছে, তুমি যোগাযোগ করতে পারো। এবং এখানে যে গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা অবশ্যই সপ্তাহে 3 দিন প্রোভাইড করা হয়ে থাকে, ইভিনিং ক্লাস হয়ে থাকে, এবং মান্থলি ফিস নেওয়া হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মোটামুটি ভাবে একটা ক্রাইটেরিয়া অনলাইন গাইডেন্স এর ক্ষেত্রে। ক্লিয়ার হলো কিনা? চলো এরপর দেখে নি যে আমাদের অ্যাসাইনমেন্ট কিভাবে হয়ে থাকে, যেটা তোমাকে ফেস করতে হবে এবার এক্সামের ক্ষেত্রে। ক্লিয়ার? দেখো এখানে যে শীটটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্সাম পেপার। এখানে কোশ্চেন এবং আনসার দুটো একসঙ্গে থাকবে, দ্যাট মিন্স কোশ্চেন থাকবে এবং তোমাকে আনসার লিখতে হবে এই একই শীটের উপরে। এখানে পরিষ্কার লেখা আছে, দেখো কোশ্চেন পেপার কাম আনসার বুকলেট, দ্যাট মিন্স এখানে কোশ্চেন পেপার আছে একসাথে এবং এটাই তোমার হচ্ছে আনসার বুকলেট। ক্লিয়ার? এখানে কোশ্চেন থাকবে এবং এখানে তোমাকে আনসার লিখতে হবে, এবং এটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে ইউনিভার্সিটির সাইট থেকে। ইউনিভার্সিটি জাস্ট তোমাকে একটা নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে অ্যাসাইনমেন্ট পাবলিশড হলো। এরপরে তোমাকে কি করতে হবে, ইউনিভার্সিটি সাইট থেকে গিয়ে এই পুরো কপিটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে। সেখানে টোটাল পেজ দেওয়া থাকবে, সাইজ হয়তো 24টা থাকতে পারে, 30টা পেজ থাকতে পারে, তোমাকে প্রিন্ট করে নিতে হবে এবং সেই পেজের মধ্যেই তোমাকে লিখতে হবে। ক্লিয়ার হলো কিনা? তাহলে দেখো প্রথমেই লেখা আছে নেতাজি ওপেন ইউনিভার্সিটি, এটা বিডিপি অ্যাসাইনমেন্ট। মনে রাখবে এটা কিন্তু ইউজির অ্যাসাইনমেন্ট নয়, কেন কি এখনো ইউজির যে এক্সাম প্যাটার্ন বা বলা যেতে পারে যে মার্কস ডিভিশন, সেটা এখন পর্যন্ত ইউনিভার্সিটি কোনোভাবেই পাবলিশড করেনি, যদিও উচিত ছিল এতদিন পর্যন্ত পাবলিশড করে দেওয়া। এক বছর অতিক্রম হয়ে গেছে এবং এখনো পর্যন্ত স্টুডেন্টরা থোড়া বহুত কনফিউশনের মধ্যে আছে যে তাদের অ্যাসাইনমেন্ট কিভাবে হবে। ক্লিয়ার হলো কিনা? তাদের নাম্বার ডিভিশন কিভাবে হবে, সব থেকে মেইন ইম্পর্টেন্ট, যে যদি অফলাইন এক্সাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নাম্বার ডিভিশন কিরকম হয়ে থাকবে, এটা অনেকেরই কোয়েরি থাকে। বাট আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ কনফার্ম করে বলতে পেরেছেন যে অ্যাকচুয়ালি নাম্বার ডিভিশন ইউনিভার্সিটি কি করবেন। তবু মোটামুটি আমাদের ধরে নিতে হবে যে তোমাদের যেহেতু ইউজির ক্ষেত্রে বলছি, তোমাদের যেহেতু ফুল মার্কস থাকবে পার পেপার 70, সেখানে 20 মার্কস এর থাকবে অ্যাসাইনমেন্ট এবং 50 মার্কস এর থাকবে রিটেন। যদিও দুটোই রিটেন, বাট 50 মার্কসটা হচ্ছে তোমার অন্য সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে এবং 20 মার্কস তুমি বাড়িতে বসে এক্সাম। পুরোপুরি হবে বিডিপি স্ট্রাকচারের কথা বলছি, কিন্তু ইউজি স্ট্রাকচার সম্পর্কে এখনো কোন রকম কোন নোটিশ বা কোন রকম কোন মার্কস ডিভিশন এখনো কিন্তু পাবলিশ করেনি ইউনিভার্সিটি। দেখো এটা হচ্ছে ইলেকটিভ কোর্স, ইলেকটিভ মিনস হচ্ছে অনার্স পেপার, অ্যাকচুয়ালি ইউজির ক্ষেত্রে এটা সিসি কোর্স নামে পরিচিত। এখানে দেখো ইংলিশ নিউ সিলেবাস, এখানে নিউ সিলেবাস মতলব বিডিপির ক্ষেত্রে নিউ সিলেবাস, নট ইউজির ক্ষেত্রে। ক্লিয়ার? পেপার 8, যদিও ইউজির ক্ষেত্রে কিন্তু পেপার 8, পেপার 5 বা পেপার 4 এরকম কিন্তু কোনো পেপার নেই, সেখানে কোর্স আছে কোর কোর্স 1, কোর কোর্স 2, এইভাবে মোটামুটি 14টা কোর্স তোমরা পাবে থার্ড ইয়ার পর্যন্ত। ক্লিয়ার? এরপরে ডিএস পেপার আছে, নানা রকম পেপার আছে, যাই হোক। তো এটা কোন পেপার? এটা ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। এরকম ভাবে দেখবে প্রত্যেকটা পেপারেরই কিন্তু অ্যাসাইনমেন্ট আপলোড করে দেবে, খেয়াল রাখবে। কেন কি ইউনিভার্সিটি যেটা করছে এখন দেখতে পাচ্ছি, আগে যেটা হতো এর আগে, দ্যাট মিন্স বলা যেতে পারে ঠিক এই সিস্টেমটা করার আগে, ইউনিভার্সিটি কোশ্চেন যখন স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হতো তখন স্টুডেন্টদের দিয়ে দিত এবং নিয়ার অ্যাবাউট 1 মাস টাইম দিত, তার মধ্যে তারা আনসার লিখে স্টাডি সেন্টারে সাবমিট করতো। কিন্তু তারপর একটা পরিবর্তন আসে, যেটা কিনা আর কোশ্চেন কোন রকম প্রোভাইড করা হয় না, তাদের সাইটে এরকম আনসার বুকলেট উইথ কোশ্চেন পেপার আপলোড করে দেওয়া হয় এবং সেটা ডাউনলোড করে স্টুডেন্টদের লিখতে হয়, এবং প্রত্যেকটা বুকলেটের উপরে এরকম করে সাবজেক্টের নাম কিন্তু লেখা থাকে। যেমন ধরো এটা হচ্ছে 8 পেপারের আনসার বুকলেট উইথ কোশ্চেন পেপার। ক্লিয়ার হলো কিনা? বলা যেতে পারে তাহলে হচ্ছে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, ইউজির ক্ষেত্রে এই ইন্ডিয়ান লিটারেচার আছে, সুতরাং তোমাদের যখন এক্সাম হবে অ্যাসাইনমেন্ট তখন দেখবে এরকম ইনফরমেশন উপরে অবশ্যই লেখা থাকবে। সুতরাং যে পেপারের জন্য বা যে কোর কোর্সের জন্য যে বুকলেট, তোমরা সেখানেই কিন্তু আনসার লিখবে। এখানে দেখো ওয়েটেজ অফ মার্কস কত আছে, 30%, ক্লিয়ার, এবং ফুল মার্কস আছে 100%। কিন্তু এই যে ফুল মার্কস সেটা কিন্তু ইউজির ক্ষেত্রে
ক্ষেত্রে হয়ে যাবে 70% এবং এখানে অ্যাসাইনমেন্টের যে মার্ক সেটা 20 অবশ্যই লেখা থাকবে। ক্লিয়ার? তোমাকে এখানে কি করতে হবে, এখানে দেখো তোমার নাম লিখতে হবে ইন ব্লক লেটার, তোমার এনরোলমেন্ট নাম্বার লিখতে হবে, স্টাডি সেন্টারের নাম লিখতে হবে এবং স্টাডি সেন্টারের কোড নাম্বার, এটা তোমরা পেয়ে যাবে। কেন কি তুমি যখন অ্যাপ্লাই করেছিলে ইউনিভার্সিটিতে তখন দেখা গেছে যে তুমি যেখানে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে দেখবে স্টাডি সেন্টারের কোড আছে, সেটা একটু ভালো করে খেয়াল রাখবে। এখানে যে ঘরটা দেওয়া আছে দ্যাট মিন্স যে ছকটা দেওয়া আছে এখানে কি বলা আছে টু বি ফিল্ড বাই ক্যান্ডিডেট, অর্থাৎ এটা ক্যান্ডিডেট ফিল করবে। এখানে কি আছে সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন আনসার, অ্যাকচুয়ালি তুমি যে সিরিয়াল নাম্বারের কোশ্চেনের আনসার দিয়েছো সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখবে, অর্থাৎ কোশ্চেনের যে সিরিয়াল নাম্বার সেটা এখানে লিখবে, নিচেরটা লেখার দরকার নাই। এটা যিনি খাতা দেখবেন, যিনি তোমার খাতা ইভালুয়েট করবেন, তিনি কিন্তু নিচের ঘরটা ফিল আপ করবেন, হ্যাঁ না? অ্যাকচুয়ালি তোমার অ্যাসাইনমেন্টের কত নাম্বার দেওয়া হলো উনি এখানে সামারি করে তুলে দেবেন। ক্লিয়ার হলো কিনা এই পর্যন্ত? চলো এরপর আগে যাওয়া যাক। এরপর দেখো এখানে যে এই যে মার্কিং যেটা আছে, দেখো একটা কাঁচির দিয়ে একটা পিকচার দিয়ে আছে, এই যে এই ব্যাপারটা এটা একটু খেয়াল রাখতে হবে। কেন কি তুমি যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবে তখন এটা হচ্ছে তোমার ফ্রন্ট পেজ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, তো এই ফ্রন্ট পেজ থেকে তোমাকে ডকুমেন্টস হিসাবে একটা পার্ট কেটে দেওয়া হবে, যেটা হচ্ছে নিচের পার্টটা দেখো কেটে দেওয়া হবে, যেকোনো একটা পার্ট কেটে দিয়ে থাকেন অলরেডি সবসময়। তাহলে এখানে সেই ওপরে যেটা লেখা ছিল সেটাই আছে, নেতাজি ওপেন ইউনিভার্সিটি বিডিপি অ্যাসাইনমেন্ট December 19, 2020, ইলেকটিভ কোর্স ইংলিশ, নিউ সিলেবাস 8 পেপার, দ্যাট মিনস ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ইইজি 8, তোমাদের এখন যেটা হয়ে গেছে সিসি পেপার, সিসি ইজি যেটা হয়ে গেছে, একটু দেখে নেবে ভালো করে। এখানে তোমার প্রথমে যেটা লিখেছিল সেটাই লিখবে, তোমার নাম লিখবে, ব্লক লেটার, এনরোলমেন্ট নাম্বারটা তুমি দেবে, স্টাডি সেন্টারের নামটা তুমি দেবে এবং অবশ্যই কোড নাম্বারটা দেবে, এখানে সই কে করবে, রিসিভড আনসার বুকলেট, দ্যাট মিন তোমার স্টাডি সেন্টারে যিনি তোমার আনসার বুকলেটটা রিসিভড করবেন, অর্থাৎ অ্যাসাইনমেন্ট যিনি রিসিভড করবেন এটাকে বলা যেতে পারে রিসিভ কপি, অর্থাৎ রিসিভ করে তোমাকে এটা দিয়ে দেওয়া হবে। দেখো এখানে লেখা আছে স্টুডেন্টস কপি, এটা হচ্ছে তোমার, তোমাকে এটা কেটে দেওয়া হবে। কেন কি এটা তোমার কাছে প্রুফ, এটা বলা যেতে পারে যে ইউনিভার্সিটির তরফ থেকে তোমার কাছে এটা অ্যাকনোলেজমেন্ট যে তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছো। ক্লিয়ার হয়েছে কিনা? চলো এরপর দেখো এখানে কিছু তোমার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তুমি কিভাবে আনসার লিখবে, এটা পুরোপুরি ভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে কিন্তু ডেট মেনশন করা থাকে, দেখো এখানে যেমন লেখা আছে বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন December 19, 2020, তো সুতরাং এখানে কবে পাবলিশড হয়েছে, দেখো পাবলিকেশনের ডেট দেওয়া আছে February 14 পাবলিশড হয়েছে 2020 সালে এবং এটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 7/3/2020, দ্যাট মিন্স বলা যেতে পারে ফেব্রুয়ারি পাবলিশড হয়েছে এবং এটা March 7 পর্যন্ত টাইম দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে লাস্ট টাইম, এর মধ্যে তোমাকে সাবমিট করতে হবে। তাহলে মোটামুটি ভাবে দেখা যেতে পারে এখানে 21 দিনের মতো টাইম আছে। ক্লিয়ার হলো কিনা? তো থোড়া বহুত কখনো 1 মাস দিয়ে থাকে, কখনো 21 দিন দিয়ে থাকে, কখনো 15 দিন দিয়ে থাকে, যখন যেমন টাইম থাকে সেটা দিয়ে থাকে। তাহলে তোমাকে দুটো ডেটের উপর ফোকাস করতে হবে যে কবে তুমি এই কোশ্চেন পেপার আনতে পারছো বা ডাউনলোড করছো বা প্রিন্ট আউট করছো এবং তোমাকে ফাইনাল ডেট কবে দিয়ে আছে যার মধ্যে তোমাকে সাবমিট করতে হবে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এরপরে নিচে যেগুলো দেওয়া আছে এগুলো তোমার জন্য নয়, এগুলো অ্যাকচুয়ালি স্টাডি সেন্টার অথবা যিনি তোমার খাতা ইভালুয়েট করবেন তার জন্য, এটা অফিসিয়াল ম্যাটার, এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ক্লিয়ার হলো? বেশ, এরপরে চলে এসো কোশ্চেনের ব্যাপারে। দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে আনসার এনি টু অফ দ্য ফলোয়িং, অ্যাকচুয়ালি এখানে বিডিপির ক্ষেত্রে 4টা কোশ্চেন দেওয়া থাকবে, সেখানে 2টো কোশ্চেন লিখ এবং প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 20 নাম্বার করে। ক্লিয়ার? তাহলে তোমাকে এখানে 4টার মধ্যে 2টো করতে হবে, সেখানে দেখা যাবে তোমার 40 মার্কস। ক্লিয়ার হলো কিনা? তাহলে এখানে তোমাকে 2টো কোশ্চেন করতে হবে 4টার মধ্যে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 2টো কোশ্চেন করতে হবে এর জন্য তোমাকে কতটা জায়গা দেওয়া হয়েছে, কতটা প্লেস দেওয়া হয়েছে, কটা পেজ দেওয়া হয়েছে। মোটামুটি ভাবে এখানে এক একটা কোশ্চেনের আনসারের জন্য 3.5 পাতা করে পেজ দেওয়া হয়ে থাকে। ক্লিয়ার? অর্থাৎ 3.5টা পেজ দেওয়া হয়ে থাকে। যেমন ধরো যদি ধরে নেওয়া হয় এখানে দেখো 1 নাম্বার পেজ আছে, এরপরে দেখো 1 নাম্বার, এটা 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ এবং এটা 4 নাম্বার পেজ। ক্লিয়ার? তাহলে দেখো 4 নাম্বার পেজ এখানে এন্ডিং লাইন টানা আছে এবং প্রথমে তুমি যেখানে শুরু করেছিলে সেখানে কিন্তু তুমি ফুল পেজ পাওনি। যদি তুমি আরেকবার দেখে নাও তাহলে দেখতে পারবে যে সেখানে কিন্তু তোমার কোন রকম ভাবে ফুল পেজ দেয়া থাকেনি, সেখানে পেজটা হাফ ছিল। দ্যাট মিন্স দেখো এখানে পেজটা কিন্তু হাফ ছিল, কেন কি প্রথমটা কভার ছিল তোমার কোশ্চেনের কারণে। ক্লিয়ার? তাহলে এখানে একটা কোশ্চেনের আনসার লেখার জন্য মোটামুটি ভাবে তুমি 3.5 পাতা পাবে, হ্যাঁ না, 3.5 এই পেজটা তোমার জন্য অ্যালটমেন্ট থাকবে। ক্লিয়ার? তো এর মধ্যে তোমাকে 20 নাম্বারের একটা আনসার লিখতে হবে। ঠিক একই রকম ভাবে তুমি যখন সেকেন্ড আনসার লিখবে সেখানেও তুমি দেখতে পারবে যে সেখানেও মোটামুটি তোমাকে 3.5টা পেজ দেওয়া হয়েছে, দ্যাট মিন্স 3.5 পেজ তোমার জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তুমি যদি প্রথম কোশ্চেনের আনসার তুমি লিখে ফেলো এবং এখানে যদি এন্ডিং লাইন টানা থাকে, হ্যাঁ আরেকটা কথা, কখনোই কিন্তু পেজের 2টো পিঠে লেখা যাবে না, শুধুমাত্র পেজের ফ্রন্ট পিঠে লিখতে হবে এবং ব্যাক পিঠে বা ব্যাক সাইডে কিন্তু কোনো মতেই লিখবে না। তাহলে এখানে তুমি লেখা শুরু করছো সেকেন্ড আনসার, দেখো এখানে পরিষ্কার লেখা আছে সেকেন্ড আনসার। তাহলে সেকেন্ড আনসারের জন্য তুমি কত পাবে, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, মোটামুটি ভাবে ফুল 3টে পেজ তোমাকে দেয়া হচ্ছে, এর মধ্যে তোমাকে আনসার লিখতে হবে। ক্লিয়ার হলো কিনা? এরপরে চলে আসো 2 নাম্বার সেকশন, এখানে কটা কোশ্চেন তোমাকে লিখতে হবে, এখানে মোটামুটি তোমাকে 3টে কোশ্চেনের আনসার দিতে হবে এবং এখানে আছে 6টা কোশ্চেন। ক্লিয়ার? সুতরাং এর জন্য কটা করে পেজ তোমার জন্য অ্যালটমেন্ট থাকবে, এখানে সাইডই হয়তো 2.5 থাকবে, দেখা যাক 1, 2, 3। ক্লিয়ার হলো কিনা? তাহলে এখানে মোটামুটি ভাবে 2.5 বা টোটাল 3
অর্থাৎ তিনটে পেজ তোমার জন্য অ্যালটমেন্ট করা থাকবে। এই তিনটে পেজের মধ্যে কিন্তু তোমাকে কোশ্চেন লিখতে হবে। তাহলে যদি তিনটে পেজ থেকে থাকে তাহলে এখানে তোমাকে আনসার কটা লিখতে হচ্ছে? তিনটে, তার মানে 3×3। তাহলে এটা বলা যেতে পারে যে তোমার জন্য 9টা পেজ দেয়া হলো শুধুমাত্র এই সেকেন্ড পার্টের আনসারের জন্য। ক্লিয়ার হলো কিনা? এখানে কত করে মার্কস আছে একটা কোশ্চেনে? 12 নাম্বার করে। কটা করতে হবে? তিনটে। তাহলে যতটা সম্ভব ইউজির ক্ষেত্রে যেটা হবে, আমার যেটা আইডিয়া যে সাইডই হয়তো তোমাদের ব্রড কোশ্চেন 12 নাম্বারের হতে পারে অথবা 10 নাম্বারের হতে পারে। ক্লিয়ার? এবং তার সাথে তোমাদের শর্ট নোটস অবশ্যই থাকবে। দেখা যাক শর্ট নোটস এর ক্ষেত্রে কটা করে পেজ দেয়া থাকে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 20 নাম্বারের জন্য তোমাকে দেয়া হলো 3.5, অর্থাৎ 3.5 পেজ, এবং বলা যেতে পারে 12 নাম্বারের জন্য তোমাকে দেয়া হলো মোটামুটি ভাবে 3 or 2.5 পেজ। ক্লিয়ার? এরপর চলো দেখা যাক আরো একটা সেকশন আছে, সেটাই বিডিপির ক্ষেত্রে। দেখো এখানে কটা করতে হবে? এখানে টোটাল 4টে কোশ্চেন তোমাকে করতে হবে। এখানে আছে কটা? এখানে 8টা কোশ্চেন আছে। তার মানে 8টা কোশ্চেনের মধ্যে তোমাকে 4টা করতে হবে। তোমার জন্য এনাফ কোশ্চেন দেয়া হয়েছে, তার মধ্যে তোমাকে 4টে করতে হবে। ক্লিয়ার? কত করে নাম্বার আছে পার কোশ্চেনে? তোমাকে 6 নাম্বার করে দেয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে 4×6=24। ক্লিয়ার? আগে ছিল 12 নাম্বার করে তিনটে, তার মানে 36 নাম্বার। ক্লিয়ার হলো কিনা? তো এখন প্রশ্ন হচ্ছে তোমাকে যে 6 নাম্বার করে দেয়া হয়েছে এর জন্য তোমার জন্য কতটা স্পেস এলাউ করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, অর্থাৎ 6 নাম্বার আনসারের জন্য তোমাকে মোটামুটি ভাবে 2 পেজ এলাউ করা হয়েছে। আবার বলছি শুধুমাত্র পেজের ফ্রন্ট সাইডে লিখবে, ব্যাক সাইডে কিন্তু কোনো মতেই লিখবে না। তাহলে তোমাকে যদি এখানে 4টে কোশ্চেন করতে বলা হয়ে থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য যদি 2 করে পেজ এলাউ করা হয়ে থাকে, তাহলে তোমার 4টে কোশ্চেনের জন্য টোটাল 8টা পেজ এলাউ করা হয়েছে। তোমাকে কিন্তু টোটাল এখানে যতগুলো পেজ দেওয়া হয়েছে এর মধ্যেই তোমাকে লিখতে হবে। তাহলে ইতিমধ্যে যদি আমরা যোগ করে দেখে নিই যে কতগুলো পেজ তোমাকে দেওয়া হয়েছে, তাহলে দেখা যাবে 18টা তুমি পেলে, কিন্তু তোমার জন্য টোটাল পেজ আছে 24টা। তাহলে এই যে দেখো এখানে 24 লেখা আছে, তাহলে টোটাল পেজ আছে তোমার জন্য 24টা। তাহলে অ্যাকচুয়ালি এই 24টা পেজের মধ্যে তোমাকে তোমার টোটাল আনসার লিখে কমপ্লিট করতে হবে এবং তোমাকে অবশ্যই স্টাডি সেন্টারে গিয়ে এটা সাবমিট করতে হবে যে ডেটটা তোমাকে বলা হয়েছে সেই ডেটের মধ্যে। ক্লিয়ার? আই থিঙ্ক অ্যাসাইনমেন্ট অফলাইনে হলে কিভাবে হবে এরপর তার কনফিউশন থাকার কথা নয়। যদি কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই দেখে নিও একবার যোগাযোগ করে। যদি অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয় তাহলেও একবার যোগাযোগ করে নিতে পারো। ক্লিয়ার হলো কিনা? আই থিঙ্ক এরপরে অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমার যে ডাউট ছিল সবই ক্লিয়ার হয়ে গেল। যদি কোথাও ডাউট থেকে থাকে, তো ডাউট থাকতেই পারে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার যখন নেক্সট ডিসকাশন করব তোমাদের কোনো না কোনো টপিক্স এর উপরে, তখন সেখানে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।